কোন দলের ক্যান্ডিডেট? বিজেপির, বিজেপির এজেন্ট, ওটা ক্যান্ডিডেট। কত কি নাম? মাধবী মন্ডল, জয়ন্ত মন্ডল। কত নম্বর বুথে ক্যান্ডিডেট? কোন গ্রাম? 122 গ্রামন গ্রাম, 122 নম্বর বুথ। গ্রাম পঞ্চায়েত? নয়নসুখ গ্রাম পঞ্চায়েত। ওখানে আমাকে প্রথমে বলা হয় 96 ভোটের লিড আছে। তারপর যখন আমি ওখানকার যারা এজেন্ট আছে, গণনের দিন, তো বলল যখন আমাকে বললো 96 ভোটের লিড আছে, তখন আমি গেলাম, আমাকে সার্টিফিকেটটা দেন, তখন বলি 1 ঘন্টা পরে পরে এসে নিয়ে যাও। তখন 1 ঘন্টা পর যাই, তখন বলি তুমি 2 ভোটে হেরে গেছো। তখন আমি নিরাশ হয়ে বাড়ি চলে যাই। তারপর তারপর গিয়ে বললাম পার্টির লোকে এরকম ব্যাপার, আমি এত ভোটে এগিয়েছিলাম, আমাকে 2 ভোটে হারিয়ে দিল। তারপরে জানতে পারলাম, আমি অনলাইনে সবাই দেখছি, তো আমি চেক করলাম, তুই দেখছি নয়নসুখ অঞ্চলে বিজেপি ক্যান্ডিডেট ব্রাহ্মণ গ্রামে আমার মাধবী মন্ডল পাস করে আছে, বিজয় প্রার্থী। তারপর তারপর আমি পার্টির লোকে জানালাম, বিডিওর কাছে গেলাম। এতদিন পর কেন? দুদিন পর, দুদিন তো ইয়ে ছিল, তো আমাদের তো ওরকম যাই হোক ই নাই, তো বলেছিলাম আমাদের যে বড় নেতা আছে, ঠিক আছে আমি সাথে নিয়ে যাচ্ছি, চলো, এখন তো আমাদের সময় নেই। আচ্ছা, মানে যখন কাউন্টিং হয় তখন কি ছেনয় বসে ভোটে জয় হয়েছিল বলেছে? হ্যাঁ বলেছে। তখন কি কোনো কিছু দিয়েছো? তখন কিছু দেয়নি, সইও করিনি। ভিডিওকে জানালে? তো ভিডিওকে জানালাম। কি বললেন? ভিডিওকে বললাম স্যার এরকম ব্যাপার, ওই পাস করে আছে, তো আমাকে সার্টিফিকেট দেন। বলছে তোমরা কমপ্লেন করে যাও, সার্টিফিকেট তো অন্য কেউ পেয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? আমরা দেখছি অনলাইনে মাধবী পাস করে আছে, এখানে অন্য কেউ সার্টিফিকেট কিভাবে পায়? কাউন্টিং হয়েছে 11 তারিখ, আপনি আজকে 17 তারিখে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছেন কেন? প্রথম কথা হলো, সেই দিন যদি ওকে 95 ভোটে জিতেছে, তারপরে ওকে হারিয়ে দেওয়া হলো, তো সে 11 তারিখ ওর মনে পড়েনি যে এটার প্রতিবাদ করা দরকার? প্রথম কথা হলো যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেখানে ভুলবশত ওই ইয়েটা পোস্টিং হয়েছে আর কি। অ্যাকচুয়ালি তৃণমূলের যেটা ভোট, সেটা ওই বিজেপি প্রার্থীর নামে পোস্টিং হয়ে গেছিলো বলে 3-4 দিন পরে হয়তো ওয়েবসাইট দেখেছে, দেখে এখন এই সমস্ত গল্প তৈরি করছে। এরকম কোনো গল্প নয়, ওর যদি ইচ্ছা থাকে আবার গুনে নেবে। কী আছে তাদের বিজেপি প্রার্থীর ব্যালট বক্স আলাদা ছিল নাকি? সব পাগলের প্রলাপ, কী বলবো। নন পলিটিক্যাল মানুষরা সব পলিটিক্সে নেমেছে, বিজেপি প্রার্থীর ব্যালট বক্স যদি আলাদা থাকে তাহলে তো কোথা থেকে ওটা হয়েছে তো আমার জানার কথা না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।